সোশ্যাল মিডিয়ায় দুনিয়া কাঁপানো কিংবা বিশ্ব মাতানো ভাইরাল হওয়া জার্মান বেলারুশের মেয়ে নাতালিয়া মিক্স বাংলাদেশের হাবিব দম্পতিকে রামগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে উত্তর টিউরি গ্রামের তরুণ প্রতিভা ক্রিয়া সংঘ, ব্লাড ডোনার্স ও দরিদ্র কল্যাণ তহবিলের উদ্যোগে ক্লাবে বাংলাদেশের ছেলে প্রকৌশলী হাবিব এর সহধর্মিণী জার্মান বেলারুশীয় মেয়ে নাতালিয়াকে সংবর্ধনা দেওয়া হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান এর সভাপতিত্বে মাস্টার লুৎফর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জার্মান প্রবাসী প্রকৌশলী হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মান বেলারুশের মেয়ে হাবিব দম্পতি নাতালিয়া। ক্লাবের উপদেষ্টা আজহারুল আহমেদ, আমির হোসেন ভূঁইয়া, মেম্বার জাকির হোসেন পাটোয়ারি, মাস্টার মোজাম্মেল হোসেন হীরা, দাতা সদস্য গোলাম মোস্তফা বাদল, ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন শাকিল, সদস্য আমরা ফুল হাসান জাহিন নাইম হোসেন রাব্বি সহ অনেকে। বক্তব্যে হাবিব তার জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ক্লাবের সদস্য সহ উপস্থিত শ্রোতাগণের উদ্দেশ্যে বলেন, জীবন গড়তে হলে শিক্ষা অর্জন করতে হবে, এর বিকল্প নেই। ইউরোপে স্টুডেন্টদের ভিসায় যেতে হলে বাংলাদেশের স্টুডেন্টদের অন্তত পক্ষে ডিগ্রি পাস, অনার্স, মাস্টার্স পাস থাকতে হবে। বর্তমানে উচ্চতর ডিগ্রি পেতে অনেকে ইউরোপে স্টুডেন্ট ভিসায় যান। শিক্ষার বিকল্প জীবনে কিছুই নেই, বই পড়ার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করতে হবে। হাবিবের সহধর্মিণী নাতালিয়া তার বক্তব্যে বলেন, বাংলাদেশের গ্রাম বাংলা খুবই সুন্দর, এখানকার পরিবেশ, সাধারণ মানুষের ব্যবহার খুবই ভালো, যাহা ভুলবার মতো নয়। তিনি বাংলাদেশের মানুষকে বেশি ভালোবাসেন। And extremely grateful that you came here to welcome us in your village. And I'm so grateful for so much love. I'm sorry my Bangla kharap. That's why I will talk English. Ami onek khushi Bangladesher gram visit korbo. Especially it's a village where my husband grew and His father is buried here, and I'm very happy that we could visit today Habib's father's graveyard. 9 numbers, Malakut Union, 3 number, 1 North, Yuri, in Lekhimpur. যে এই জনপ্রতিনিধিদেরকে স্ট্রংলি শক্তিশালী ভাবে তাদের কাছে বলে অবশ্যই আদায় করার মতো লোকাল পিপল হয়তো আমরা এখানে নেই।